নিজের ভালোর জন্য কাউকে মিথ্যা কথা বলবেন, নিজের ভালোর জন্য কাউকে ঘৃণ করবেন, এই কাজটি অন্তত তোমাকে আমার কাছ থেকে করবেন না। আমি শিক্ষক পিতার সন্তান, আমার বাবা 1951 সালে ম্যাট্রিক পাশ করেছেন, তখন উত্তর এলাকায় ম্যাট্রিক পাশের লোকের সংখ্যা খুব কম ছিল, 43 বছর শিক্ষকতা করেছেন। আমার দুই ছোট ভাই ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে তার দুই ছোট ভাই দুই বউ সহ চারজন আমার ফ্যামিলি শিক্ষক। আমার চাচা চৌবাচ্চা কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমার এক ভাই যশোর হাই স্কুলের মাস্টার, আমি নিজেও 3.5 বছর বাদ হাই স্কুলে মাস্টারি করেছি, আমি সরকারি চাকরি করেছি দীর্ঘ 17 বছর। আমরা আদর্শগত ভাবে মানুষ হয়েছি, বাবার শিক্ষক পিতার আদর্শ মানুষ হয়েছি। এই জন্য আমি বলতে চাই যে আপনারা ভারত পক্ষে অন্যায় করবেন না, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ আপনাদের সমস্ত বাধা বসে দূর করে আপনাদের সমস্ত আজকে আমার কথা ভাই নেগোলিনের সংগ্রামে নেতা, তিনি কিছুদিন আগে জেল খেটেছেন, এরকম অসংখ্য নেতা জেল খেটেছেন, তাদের এই যে কষ্ট করছেন এই কষ্টের মূল্য যেন আমি দিতে পারি সেই শব্দ যদি আমাকে করবেন। আমি সবার কষ্টের কাছে থাকতে চাই, সবার দুঃখ সাথে থাকতে চাই, সবার হাসি মুখ দেখতে চাই, সবার সুন্দর জীবন হোক সেটা আমি দেখতে চাই। আজকে দেশটা দেবে এবং খালেদা জিয়াকে তাকে দেখেন, দুটি সন্তান, একটি সন্তান ছেড়ে বিদায় নিয়েছে, আরেকটি সন্তান বেঁচে থেকে কাছে নাই, সেই মা আজকে 70 বছর উপরে বয়স, সেই বৃদ্ধ ভাগি আপনার প্রত্যেকটি সন্তানকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত চোখের পানি গায়ের ঘাম ফেলে প্রতি সপ্তাহে সপ্তাহে কোটের ভান্ডায় হাজিরা দিয়ে আজকে সন্তান হারা একটি মা, একটি সন্তান কাছে নাই, সে হাহাকার জীবন যাপন করে যখন মনের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি বিদেশের মানুষ চলে যান 12,000 টাকা রাখা হবে, একটি কথা সে বলেছিল বাংলাদেশের মানুষের অন্তর সেই মাকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটি সন্তানের দায়িত্ব নিতে হবে, সেই মাকে সুন্দর জীবন এবং সুন্দর রাজনীতির সেই আসনে বসানোর জন্য আপনার আমাকে দায়িত্ব নিতে হবে। মহেশপুর পঞ্চায়েত বলে নির্বিশেষ শক্তি এখনো বিলুপ্ত হয় নাই, আজকে স্বাধীন